সকালবেলা আমি অনেক আগে মানে বাড়িতে থাকলে তো অনেক দেরিতে উঠি, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, তাও 6টার দিকে বোধহয় উঠেছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখনও চাটা খাওয়া হয়নি, বৌদি চা করছে, তো চাটা খেয়ে নেব। তো ভাবলাম তোমাদেরকে জানাই আর কি চলছে এখন। আর এখানে না একটা ছোটো নার্সারিও আছে, আমি পরে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো বৌদি এখন চা করে দিল, চাটা খেয়ে নিই। চায়ের পর 10:30-10টার দিকে হয়তো একটু ভাত খেয়ে নেব, তারপরে দুপুরের ভাতটা আর একটু পরে। তো এখন খেতে চলে এসেছি আলু সেদ্ধ পনিরের তরকারি আর হচ্ছে একটা ঘাঁটি নাকি, আর এখানে পুচকিগুলো খাচ্ছে, তো আমি খেয়ে নিই একটু। এটা বোধ হয় সুনিতা দিয়ে কিছু একটা দিচ্ছে তরকারি টরকারি। আর এখানে খাওয়া দাওয়ার পর একটা অদ্ভুত ফলের হচ্ছে আমরা সন্ধান পেয়েছি, এরকম লাউয়ের মতো দেখতে, কিন্তু এই সাইড থেকে তুল ফলটা না, ওটা তো ফল ফুল খুলে গেছে না, সেটাই বলছি এই সাইড থেকে ওখানে ভালো তরকারির মধ্যে কিছু হবে হয়তো, কিছু বোঝাই যায় না, ছাঁচি লাউয়ের মতন দেখতে, ভিতরে আবার নরম, হাত দিলে ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু কেউ কিছু বলে না। কিন্তু লতানো গাছ না এটা, একটা আম কাঁঠাল গাছ, আমও বলতে পারে না। এই যে তার ডাল পাতা, এই যে এই বাড়িটা তো মামার বাড়ি, আর এখানে ওদেরই সব লরিগুলো আছে। এখানে এখানে মানে 7-8 কিলোমিটার একদম, যেখানে মানে বাংলাদেশ পর্যন্ত খালি লরি লরি, মানে এদের এখানকার হচ্ছে ব্যবসাটাই এটা। এদের এখানে প্রচুর প্রচুর লরি, এখানে চারিদিকে খালি লরি দেখতে পাচ্ছি আমি। তো ওই ফল টল উদ্ধার করতে অনেক টাইম চলে গেল, এখন স্নান টান করে একটু রেডি হয়ে নেব। তারপর এই পুচকিটাকে ভেবেছি আজকে একটু সাজিয়ে দেব, ও হচ্ছে ইয়েতে MX টাকাটাকে বোধ হয় ভিডিও বানায়, তো সেই ভিডিওগুলো প্রচুর প্রচুর লাইক টাইক পায়, তো আজকে সাজিয়ে দেবো, ও বোধ হয় ভিডিওই করবে। তো রেডি টেডি হয়ে নিই, তারপর দেখাচ্ছি আবার। সাজানো মোটামুটি হয়েই গেছে, এখানে ছোট্ট একটু ক্লিপ আমি দিচ্ছি, বাকি বড় ক্লিপটা যেটা সেটা হচ্ছে মানে যেটা একটা এডিট করে আমি ভিডিও বানিয়ে অলরেডি চ্যানেলে দিয়েও দিয়েছি। আর এখানে অল্পটুকু একটু দেখানোর চেষ্টা করলাম যে কী কী হচ্ছে। তো এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। এখানে ডাল আছে, পাঁপড় ভাজা আছে, যেটা ছাড়া আমার খুব খারাপ লাগে কেউ না দিলে, আর এদিকে মাছের ঝোল আছে। তো মাকে বললাম একটু ভিডিও করে দিতে, তো রাজি হয়ে গেল, ভিডিও করে দিচ্ছে মা। হয়ে গেছে, একটা দিদি আজকে বাড়ি চলে যাচ্ছে, আমরা তো থেকেই গেছি, আর আমি দুদিনের জন্য থাকবো, জন্য বেশি কিছু আনিও নি। তো যাই হোক, আগিয়ে দিতে আসলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই তো, খাওয়া দাওয়ার ভিডিওটা মা করে দিয়েছে। তারপরে দেখতে থাকো, কালকে হয়তো একদম বর্ডারের সাইডে যাব, আজকে এখনও পর্যন্ত একটু সাইডে আছি, মানে এখান থেকে আরেকটা মামার বাড়ি যাব, একটা মামার বাড়িতে আছি আর একটা মামার বাড়িতে যাব। তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে হিলি পৌঁছে গেছি, এই জায়গাগুলো হিলির, তো আগের থেকে ভিডিও করতে পারতাম, এবার বর্ডার এরিয়া তো আমার একটু ভিডিও করতে ভয় ভয়ই লাগছিল, ওই জন্য অল্পটুকুই নিয়েছি। ওই মামা বাড়ি থেকে এই মামা বাড়িতে চলে এসেছি, আর মামি রান্না টান্না করছে, একটু পরে খাওয়া দাওয়া করবো। এখানে একটু লাইটের মনে হয় প্রবলেম হচ্ছে, তো এই ফুচকি পাচকাগুলোকে ছেড়ে আসতে খুবই মন খারাপ হচ্ছিলো, এখানে এসে মন খারাপ করছে, কালকে বাড়ি চলে গেলে তো আবার আরও বেশি মন খারাপ হবে। কিছু তো করার নেই, এটাই জীবন, এইভাবেই সব কিছুকে মানিয়ে নিয়ে চলতেই হয়, মন খারাপ হলেও তো আর কিছু করার নেই।
বলে এসেছি খুব তাড়াতাড়ি যাতে যায় ওরা, মানে মানে যে ভাস্তিটাকে সাজালাম আর যে ভাস্তাটা আছে, ভাস্তাটা তো আমার সাথে কথাই বললো না, যাই হোক যে ভাস্তি আছে ওকে বললাম আসার কথা, দেখি কি করবে, হয়তো ডিসেম্বরের দিকে আসবে, যাই হোক গেলে ভালোই লাগবে, খুবই ভালো ওরা। তো আমি এখানে চা করে দিয়েছি, এরপর রাতের খাবারটা খেয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।